তৃষা, গত কয়েক মাস হলো আমি এখানে চলে এসেছি সেক্টর 5-এ। আমার আর তোমার ফোন ধরতে ইচ্ছা হয় না, সেই একই কথা। তুমি কেন যে তোমার সুজয়কে পছন্দ, তাতে আর দোষের কি আছে? তাছাড়া মাস দুয়েক আগে আমি তো শুধু কয়েকটা টিউশনই করতাম, তাতে তো আর সব আশা মেটে না। এখন তোমার স্মৃতিরা আর আমাকে কব্জা করতে পারে না। এখানে না আছে তোমার স্মৃতি মাখা রাস্তা, না আছে কলেজের সময়ের সব খুনসুটির ইতিহাস। এখানে আছে একটা অদ্ভুত বৈষম্য। ঝাঁ চকচকে বড় বড় কোম্পানির দারুণ দারুণ সব অফিস, আর তার ঠিক নিচে খাবার বিক্রি করা কিছু দরিদ্র পরিবার। দামি গাড়ি, দামি পোশাকের বাহারের পাশাপাশি খুব সাধারণ এক জীবনযাপন। এখানে একটা সরোবর আছে জানো, মাঝে মাঝে ছুটির দিনে আমি এখানে চলে আসি। ছোট ছোট ছেলেরা সেই জলে সাঁতার কেটে স্নান করে, আর আমি কেমন যেন একটা মুক্তির স্বাদ পাই। হাতে সবুজের ছোঁয়া আমার বেশ ভালো লাগে। একটা অদ্ভুত শান্তি পাই আমি এখানে এই সরোবরে। মনে হয় সব ক্লান্তি এখানেই হালকা হয়ে যায়। আমি বেশ আছি জানো। আমি এই সেক্টর 5 আর আমার একাকিত্ব।